মানে কার মতন হয়েছে, তোমার মতন না আমার মতন? অনেকে বলে আপনার মতন নাকি মুখ বড়, আপনার মতন হয়েছে। আবার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? আসি আল্লাহ রাখছে ভালো। তো কি আর, এই তো বসে রয়েছে আপনার ছেলের কাছে, কি আর করব। কই দেখি। এই যে দেখেন কি আরে করে, আব্বা ঘুমাইতেছে ঘুমাইতেছে আব্বা। কোন সময় হচ্ছে? আরো আগে দে, আপনার তো কোনো খবর নাই, ফোন টোন দেন না কিছু না। তো তুমি আমার ফোন দিবা না? আরে আমি কি ফোন দেবো, আমি ভাবি আপনি ঘুমে নাকি কাজে, কত কিছু মনে করি ফোন দিই। আমার তো নেট খোলা থাকে, তুমি আমার ফোন দিবা না? কোন সময় শুইছে? নেট খোলা থাকে, শুইছে আপনি ফোন দেনের 10-15 মিনিট আগে দিয়ে। না খাবার শুয়াইছো নাকি খাবাইয়ে শুয়াইছো? না রে না, খাওয়াই শুয়েছি, না খাই বুঝি শোয়াম আমি। যাক, তো মানে কার মতন হয়েছে, তোমার মতন না আমার মতন? অনেকে বলে আপনার মতন নাকি মুখ বড়, আপনার মতন হয়েছে। আবার অনেকে বলে আমার মতন চেহারা হয়েছে, এক একজন এক একটা বলে। আমার মুখ বড়, তোমার মুখ বড় না? আরে না কি আপনার মুখ বড়, আমার মুখ ছোট না নি, না আপনার মতন হয়েছে আমিও মনে করি। হা হা, তুমি এটা না কইবা, বলে আমার মুখ একদম সত্যান ছোট কুটনিকা ব্যাককল। হা হা ব্যাককল আব্বু। ঠিকই কইছেন, আরে কেন উত্তি রয়েছে দেখেন না কিভাবে শুয়ে রয়েছে। আরে আর বল আগে, একটু হাসি খুশি যখন খেলে তখন তুমি আমার একটু ফোন দাও না। বলছি আমার নেট খোলা থাকে, তুমি সবসময় আমার ফোন দিও। আমি দিই না, আমি ভাবতে আপনি কোনো কাজে টাজে কিংবা শুক্রবারে তো অনেক কাজই থাকে ঘরের, এই জন্য ফোন দিন। সমস্যা না, তুমি তুমি ফোন দিও আমার। আচ্ছা ঠিক আছে দিব। তো তুমি কি রাঁচো, কি খাইছো আজকে? আজকে রান্না করছি এই ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়া, তারপরে মাছ ভাজি করছি, ডাল রান্না করছি। বাজে হবে ফুলকপি গরু খাইব, কারণ কি লেগে শীতের মৌসুম শেষ, ফুলকপিরও মজা শেষ। এরকম এরকম তো সব কিছু, শীতকালে এগুলো ভালো লাগে, গরমকালে আইলে কাবার এগুলো ভালো লাগে নি। এলে তো কইলাম কয়দিন পর ফুলকপি গরু খাইব। তো তুমি খাইছো নি? খাইছো নি নাকি না খাইয়ে আমার লগে কথা কইতেছো? না এখনো খাই না, নামাজ পড়ে না তো, নামাজ টামাজ পড়ে তারপরে খাবো। তো যাও যাও আস্তে ধীরে, নামাজ টামাজ ফইরা আমার ফোলারে সুন্দর মতন রাখবা। মা আবার মশা কামড়াই পড়ি, মশুরি দিয়া নাকা কি হইছে? দিমু আপনার দেখানোর লাগে না, এমনিতে রাখছি, মশারি তো দিয়ে রাখছি। আরে কেন উতিরিসা হতো এই আর কি। তাহলে খাওয়া দাওয়া করছেন নি? না আমি খাওয়া দাওয়া করি নাই, করবো বাইরে এসে কাপড় চোপড় বালা দিছি, ধুইছিলাম যে এক গাঠটি আসিল, এখন বালা জ্বালা দাঁড়িয়ে আমি রুমে যাবো গা। ওই যে রুমের দরজা খোলা। আচ্ছা ঠিক আছে বুঝছি। আচ্ছা ঠিক আছে তো আর কি, ভালো থাকো, এই যে মুসুরি দাও আবার মশাই কামড়াইব। আচ্ছা আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আচ্ছা ওয়ালাইকুম সালাম।